شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان زكاة فرض কাজেই আল্লাহ তাআলা তার পরিমাণ উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিমাণ উল্লেখ করেছেন। মানুষের উট যদি হয় পাঁচটি, তাহলে পাঁচটি উট সমান একটি ছাগল জাকাত দিতে হবে। যদি ২৫টি উট হয়, তাহলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হবে। যদি ৩০টি গরু হয়, তাহলে একটি গরু জাকাত দিতে হবে। যদি ৪০টি ছাগল হয়, তাহলে একটি ছাগল জাকাত দিতে হবে। যদি বর্তমান হিসাব অনুযায়ী ১৮ মণ ৩০ কেজি শস্য হয়, তাহলে ২০ ভাগের এক ভাগ ওসর দিতে হবে। ৫ অসাত সমান ৬০ সা, আর ৬০ সা সমান ১৮ মণ ৩০ কেজি। কেজির ওজনে ৮০ ওজনে পনে ২০ মণ, ২০ মণ ২০ মণ শস্য হলে ২০ ভাগের এক ভাগ ওসর দিতে হবে। উল্লেখ্য যে আমাদের দেশে ট্যাক্স আদায় করা হয় জমি, আবার বিভিন্ন পর্যায়ে আমাদের অর্থ সম্পদের উপরে সরকারের পক্ষ থেকে ভ্যাট লাগানো হয়েছে। এতে আমাদের জাকাতের কোনো লাঘব হবে কি না? জি না, এটা সরকারি জুলুম। যখন জুলকারনাইন চলে গেলেন, ওই সেইখানে যেখানে সূর্য উঠে, দেখলেন অনেক মানুষ, তারা বলল আপনি আমাদের নেতা, আপনি আমাদের সহযোগিতা নেন। তখন তিনি বলেন আমি সহযোগিতা দেব কেন, আমি সহযোগিতা দিয়ে নেতৃত্ব দিব। নেতা জাতির কাছে টাকা নিয়ে নেতৃত্ব দিবে, এর নাম নেতৃত্ব নয়। জাতিকে টাকা দিয়ে নেতৃত্ব দিবে, এর নাম নেতৃত্ব। জনগণ বলেছিল এজুজ মাজুজ আমাদের উপর আক্রমণ চালায়, জনাব জুলকারনাইন আপনি একটা বাঁধ তৈরি করে দেন, আমরা টাকা পয়সা দিব। তখন জুলকারনাইন বললেন আমি টাকা পয়সা দিব কেন, তোমরা আমার সহযোগিতা করো, আমি বাঁধ তৈরি করে দেব। কেয়ামত পর্যন্ত এই বাঁধ নষ্ট হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ নষ্ট না করবেন। ওটা মানুষের সাধ্যের বাইরে, এই নাম নেতৃত্ব। বর্তমান পৃথিবীতে বহু দেশ এইরকমই আছে। কাজেই এই যে ট্যাক্স দেখছেন, সব জায়গাতে যেখানে সেখানে ইচ্ছে মতো, এটার নাম জুলুম। জমির দাম ৫০ লক্ষ, রেস্টির নাকি ৬০ লক্ষ। অবাক দেশ, আমি বলি না এটা বেশি করে বললাম, তবে কিছুটা পাই। এটা হয় কি করে, এটা হয় কি করে? এরপরে আপনি মাজলুম, আপনার নির্ধারিত সম্পদে জাকাত দিতে হবে, ওখানে ঘাটতিতে আসার কোনো সুযোগ নেই। কেন? ওটা হচ্ছে ফকির মিসকিনের হক। আপনি ওই সুযোগে এখানে কমিয়ে দিবেন, এরকম কোনো সুযোগ এখানে নেই। ১৮ মণ ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য দিতে হবে, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। যেদিন কেটে আনছেন সেই দিনই, ওটা তাৎক্ষণিক। জমিতে যতবার শস্য হবে ততবার ওসর, যতবার শস্য হবে ততবার ওসর। ১৮ মণ ৩০ কেজির ২০ ভাগের এক ভাগ, এটা হলো শস্যের হিসাব। স্বর্ণ যদি ৭.৫ ভরি হয়, তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। স্বর্ণ যদি ৭.৫ ভরি হয়, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা সবাই আপনার অধীনে আছে। যদি পৃথক হয়ে যায়, তাদের পৃথক ব্যাপার। আপনার স্ত্রী, আপনার মেয়েরা, আপনার বৌমা আপনার অধীনে থাকে, এদের ব্যবহারিক স্বর্ণ এবং সঞ্চিত স্বর্ণ সব মিলে যদি ৭.৫ ভরি হয়, যারা বলেছে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না, সেটা হিসাব ভুল। যে কোনো স্বর্ণ পরিমাণে পৌঁছলে, পরিমাণ ৭.৫ ভরি,
বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে আপনি বাধ্য, কোনো আপোষ নেই। রূপা 52.5 তোলা রূপা, 200 দেড়হাম সমান 52.5 তোলা রূপা হলে আপনি শতকরা আড়াই টাকা জাকাত দিবেন বাজার মূল্য জিজ্ঞাসা করে। মোটামুটি বর্তমান বাজারে 52.5 তোলা রূপার সমমূল্য 35-40 হাজার টাকা হতে পারে অনুমান, 7.5 ভরি স্বর্ণের মূল্য হতে পারে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ। আপনি যে কোনো একটা ধরতে পারেন আপনার নিজস্ব সম্পদের জাকাতের ব্যাপারে। এবার আপনার বিপিএসে টাকা জমা আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, দোকান বরাদ্দের টাকা জমা আছে, ব্যাংকে টাকা জমা আছে, দোকানপাটে ব্যবসাখানা আছে, মানুষকে কর্জ দেওয়া আছে, চাইলেই পাওয়া যাবে, এরকম যত টাকা আছে আবার ভালো করে মনে করে নেন, মেয়ের নামে ছেলের নামে বিপিএস খোলা আছে, ওই টাকা ব্যাংকে আছে, এই টাকা কর্জ দেওয়া আছে চাইলেই পাওয়া যাবে, এই টাকা সব টাকা মিলে যদি রূপা হিসাবে 40,000 টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে আপনি বাধ্য। স্বর্ণ হিসাবে 2.5 থেকে 3 লক্ষ যদি টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে আপনি বাধ্য। শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছেন, অবলিক দিয়ে আপনি এটাও গ্রহণ করতে পারেন, এটাও গ্রহণ করতে পারেন। যদি কেউ আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়ে আপনি রূপার হিসাবে জাকাত দেন তাহলে গরিব ফকির দুস্থ গরিব সুবিধা পাবে, তাহলে অনেকেরই জাকাত বের হবে। মধ্য থেকে ফকির মিসকিন অসহায় মানুষ প্রতিষ্ঠানগুলি সুযোগ পেয়ে যাবে। আপনি এটাই গ্রহণ করুন আমাদের পরামর্শ। আপনি স্বর্ণের হিসাবে গ্রহণ করতে পারেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই আপনার জাকাতের বিধান। এখন আপনাকে বলি যে আপনার বাড়িতে গমা সাপ থাকতে পারে, গোখরা সাপ থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়। গমা সাপ বিছানে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়। করেও যদি একজন মারা যাবে বাড়ির সবাই মারা যাবে না। মানুষে বলে বাঘের দেখা সাপের লিখা, সাপ বিছানে থাকলে দংশন করবে এ কথা নয়। যদি ভাগ্যে লিখা থাকে তাহলে দংশন করবে, নইলে আপনার বিছানায় থেকে যাবে, আর বাঘ দেখলেই খাবে, মানে ওটা তো ভাগ্য, তাই তো চলে গেছেন। বাঘ আর অপেক্ষা করে না, সাপ অপেক্ষা করে। এরপরেও বলছি সাপের চেয়ে, বিষাক্ত সাপের চেয়ে, গোখরা সাপের চেয়ে আপনার অর্থ সম্পদের জাকাত আপনার জন্য অনেক 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 বেশি বিপজ্জনক। মনে রাখবেন, সাপ আপনার বাড়িতে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়। করেও যদি তাহলে একজন মারা যাবে, আর যদি ওসর জাকাত ফের না করে সারা পরিবার মারা যাবে, কেউ টিকবে না, সবাই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাতুল্লাহ আওলাবিহি, যে শরীর অবৈধভাবে উপার্জিত হয় সেই শরীরের জন্য জাহান্নামী যথেষ্ট। তিনি বলেছেন, লায়াকুল জান্নাতা গুজিয়া বিল হারাম, ওই শরীর লায়াকুল জাসাদ আল জান্নাত গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর বড় হয় হারাম খাদ্যে। যে শস্যের ওসর বের করা হয়নি, যে সম্পদের জাকাত দেওয়া হয়নি, তা হারাম, তা হারাম, তা হারাম। এখানে শুকুরের গোস্ত, আর এখানে ওই চাউলের ভাত যেই চাউলের ওসর বের করা হয়নি, দুটোই সমান, এটাও হারাম, এটাও হারাম। দেখি কোন মায়ের ব্যাটা কথা উল্টে দিতে পারে। কথা বলা সহজ, কথা টিকিয়ে রাখা কঠিন। কথা বলা সহজ, কথা টিকিয়ে রাখা কঠিন। আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদ জাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। তার মানে আপনি ওসর বের না করলে, জাকাত বের না করলে আপনার সম্পদ হারাম, আপনার সম্পদ অপবিত্র, আপনার সম্পদ হারাম। ব্যাংকে চাকরি করার টাকা যেমন
আপনার নিজস্ব প্রত্যেক সম্পত্তির ব্যবসার টাকা তেমন যদি ওসরবের না করেন। এটা আপনার জমি 22-62-72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, এখানে ধান চাষ করেছেন তাহলে সব বৈধ আছে। ধান চাষ করে দেখা গেল 18 মণ 30 কেজি হয়েছে, আপনি 1 মণ ওসর বের করেননি, 20 ভাগের 1 ভাগ ওসর বের করেননি, আপনি এখন বলুন এই ধানের অবস্থা কি? ওই সুদের টাকা যেমন, এই টাকা তেমন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ওই টাকা যেমন, এই শস্য তেমন, কোনো পার্থক্য নেই। আপনি ওসর জাকাত বের করতে বাধ্য, নাহলে আপনি সহ আপনার স্ত্রী, আপনার আহাল পরিবার সবাই জাহান্নামে যাবে। সাপ দংশন করলে একজন মারা যাবে। আপনাকে আমি এর ভয়াবহতা বুঝাতে পারছি না। কেউ যদি ওসর জাকাত নেওয়ার না থাকে, তাহলে যেখানে আবর্জনা ফেলেন, পাঁচতালের উপর থেকে যে আবর্জনা ফেলে দিচ্ছেন যেখানে, ওখানে টাকাটি ফেলে দিন। কেউ যদি নেওয়ার নেই, ওটা বাড়িতে রাখেন না, মানে রাখাই বিপদ, সাপ থাকে, গোখরা সাপ বাড়িতে থাকে, থাকে কেন থাকবে? থাকলে দংশন করবে, কথা ঠিক নয় তো? ওসর জাকাত থাকতে পারবে না, কেন? থাকলে পরিবার মারা যাবে, সব ধ্বংস, কেউ টিকবে না। তাহলে হচ্ছে এটা অনেক বেশি বিপজ্জনক, এ হচ্ছে ওসর। আপনি সতর্ক সাবধান থাকুন সম্মানিত মসজিদের।